আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিগত কয়েকটি পর্বে বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে রিভিউ, এমনকি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে আপডেট তথ্য ও শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ছুটি নিয়েও আপডেট তথ্য আমি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম, তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে শিক্ষামন্ত্রীর এক বক্তব্য বিভিন্ন নিউজে প্রকাশিত হয়েছে, আজ এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে ঢুকলে তোমরা আমার আরেকটি চ্যানেল দেখতে পাবে, নাম হচ্ছে বঙ্গফুডিস। এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। এখন চলো দেখে নেই বিস্তারিত। তোমরা দেখতে পাচ্ছ এটা বাংলাদেশ জার্নালের অনলাইন ভার্সন পত্রিকা। এখানে নিউজে লেখা আছে সহসায়ী শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না, বক্তব্য শিক্ষামন্ত্রীর। শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেছেন এখনই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা সরকার ভাবছে না। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ একটি দেশ, এখানে ফিজিক্যাল ডিস্ট্যান্স মেনটেন করা অত্যন্ত দুরূহ কাজ। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে শিশুদের সঙ্গে তাদের অভিভাবকদের শিক্ষা প্রতিষ্ঠানেও যেতে হয়, সেক্ষেত্রে করোনা সংক্রমণ বেড়ে যেতে পারে। যদিও শিশুদের কোভিডে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম, কিন্তু তারা নীরব বাহক হতে পারে। মঙ্গলবার রাতে শিক্ষামন্ত্রীর হেয়ার রোডের সরকারি বাসভবনে জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিক্ষামন্ত্রী বলেন করোনা পরিস্থিতিতে অনেক অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠাতে চান না, তাই সরকার এই পরিস্থিতিতে বিকল্প পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার উপর গুরুত্বারোপ করেছে। মন্ত্রী বলেন করোনায় স্কুল বন্ধ থাকায় কিছু শিক্ষার্থী ঝরে পড়ার সম্ভাবনা রয়েছে, বাল্যবিবাহ ও শিশুশ্রম বৃদ্ধি পেতে পারে, অনেক শিক্ষার্থী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানসম্মত শিক্ষা অর্জন বাধাগ্রস্ত হচ্ছে। সমস্ত প্রস্তুতি থাকা সত্ত্বেও করোনার কারণে এবছর HSC পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। 2021 সালের SSC এবং HSC পরীক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ক্লাস না হওয়ায় সিলেবাস সমাপ্ত করা এখন বড় চ্যালেঞ্জ। তাছাড়া কারিগরি শিক্ষার ক্ষেত্রে ব্যবহারিক ক্লাসসমূহ অনলাইনে নেওয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের শিশুরা সাইকোলজিক্যালি বিভিন্ন সমস্যায় ভুগছে। তিনি বলেন করোনায় শিক্ষা খাতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল প্রযুক্তি আমাদের সহায়তা করেছে। করোনা পরিস্থিতিতে অনেক অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠাতে চান না, তাই সরকার এই পরিস্থিতিতে বিকল্প পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার উপর গুরুত্বারোপ করছে। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়াপোর নেতৃত্বে ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ টোমো হজুমি বক্তব্য দেন। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সভায় মিয়াসেপ্পো করোনাকালীন সময়ে স্বল্প সময়ের মধ্যে সংসদ টেলিভিশনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম ও অনলাইন ক্লাস চালু করায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। মতবিনিময় সভায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বিশ্ববিদ্যালয়ের AKM আফতাব হোসেন প্রামাণিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর সৈয়দ গোলাম ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। তাহলে বন্ধুরা, এখনো অনিশ্চিত যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে, শিক্ষামন্ত্রী তাই এখানে ব্যক্ত করেছেন। আরো নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবে আর আমার জন্য দোয়া করবে, কারণ তোমাদের একটি লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা জাগায়। আল্লাহ হাফেজ।